কেন্দ্রীয় সরকার তরফৰ পৰা সমগ্র ভারতবাসীর লগতে অসমবাসীর বাবে ওলাইছে এটা ডাঙর সুখবর। বর্তমান সময়ত আপনাদের সম্পূর্ণ ফ্রিত সহজ জনসেবা কেন্দ্র খুলি কি আপনাদের প্রতিমাত্র 20-30,000 টাকা ইজিলি ইনকাম করব পাৰিব। গতিকে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ কৈ চালে ধুনকৈ বুঝি পাব যে আপনাদের সহজ জনসেবা কেন্দ্র কেনেকৈ খুলিব, অর্থাৎ আপনাদের সহজ জনসেবা কেন্দ্রের আইডি পাসওয়ার্ডের বাবে কেনেকৈ এপ্লাই করব পাৰিব। আজির এই ভিডিওটির জড়িয়ে মই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাম, লগতে আপনাদের এই সহজ জনসেবা কেন্দ্রের পৰা কি কি সার্ভিস পাব, আপনাদের যেসমূহ ব্যবহার করে আপনাদের মাহ 30-40,000 টাকা ইজিলি ইনকাম করব পাৰিব। তো আপনাদের ভিডিওটি সম্পূর্ণ করে চাওক, মই আপনাদের ধুনকৈ বুঝাই দিম যে আপনাদের কেনেকৈ সহজ জনসেবা কেন্দ্রের আইডি পাসওয়ার্ড সম্পূর্ণ ফ্রিত রেজিস্ট্রেশন করে লব পাৰিব। ইয়ার পিছত আপনাদের জানাম যে আপনাদের কেনেকৈ এই সার্ভিস সমূহ ব্যবহার করব পাৰিব। তো আপনাদের বেশি কথা নাপাতি ব্লক মোবাইল লৈ যে আপনাদের সহজ জনসেবা কেন্দ্রের বাবে কেনেকৈ রেজিস্ট্রেশন করব। আপনাদের যদি সহজ জনসেবা কেন্দ্র খুলব বিচাৰে তেনে ক্ষেত্রে মই আপনাদের বাবে ভিডিওটি ডিসক্রিপশনের লিঙ্ক এটা দি থৈছো, আপনাদের সেই লিঙ্কত ক্লিক করলে এই ওয়েবসাইটে আহি যাব। অন্যথা আপনাদের মোবাইল বা কম্পিউটার যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, ব্রাউজার ওপেন করে আপনাদের জাস্ট লিখব সহজ মিত্রা, সহজ মিত্রা বলে আপনাদের সার্চ করব। সার্চ করার লগে আপনাদের সম্মুখত প্রথম যে লিঙ্ক আছে আপনাদের দেখলে আছে হোম সহজ মিত্রা, আপনাদের এই অপশনটা ক্লিক করব। এই অপশনটা ক্লিক করার লগে ফ্রেন্ড হল আপনাদের সম্মুখত এই পেজটো এনেকৈ খোল খাব। তো ফার্স্ট টাইম আপনাদের এতে দেখলে আছে লগ ইন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড খুঁজে আছে, আপনার আইডি পাসওয়ার্ড যেহেতু নাই আপনাদের ফার্স্ট টাইম কি করব, উপরে যে থ্রি আস আছে আপনাদের এতে ক্লিক করব। ক্লিক করার পিছত আপনাদের দেখলে আছে রেজিস্ট্রেশন, আপনাদের জাস্ট রেজিস্ট্রেশন অপশনত ক্লিক করব। রেজিস্ট্রেশন অপশনত ক্লিক করার লগে সব কেবাটা অপশন আছে, নিউ রেজিস্ট্রেশন, নো রেজিস্ট্রেশন স্টেটাস, এনেকাকৈ কেবাটা অপশন আছে। তো আপনাদের জাস্ট নিউ রেজিস্ট্রেশন অপশনত ক্লিক করে দেব। ইয়াতে ক্লিক করার লগে ফ্রেন্ড কল আপনাদের দেখবলে পাবো ইয়াতে ইন্ডিভিজুয়াল বিজনেস, তো আপনাদের ইন্ডিভিজুয়াল অপশনত থাকিব দেব। আর ইয়াতে সব এসএম ক্যাটেগরি, তো আপনাদের সহজ মিত্রাটুই থাকিব দেব, ইয়াতে বহুত কেটা অপশন আছে কিন্তু আপনাদের সহজ মিত্রা অপশনটু থাকিবলে দেব। তারপর ইয়াতে সব এরিয়া অপারেটর ফোর, আপনাদের ইয়াতে রুরাল বা আরবান, আপনি যদি গাঁলিয়া হয় তো রুরাল দেব আর চরে আবার দিব, আপনার যেটু হয় আপনি সেটি দিব। তারপর ইয়াতে সব দুটো অপশন আছে, মেনশন ইউর পিএম ডিস্ট্রিবিউশন আইডি, আপনাদের দেখে পাচ্ছে আপনাদের এই দুটো আইডি দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট আপনাকে কি করবো তলফালে দেখে পাচ্ছে কন্টিনিউ অপশন, আপনাদের কন্টিনিউ অপশনত ক্লিক করব। কন্টিনিউ অপশনত ক্লিক করার লগে ফ্রেন্ড কল আপনাদের সম্মুখত আর কেবাটা অপশন আসবো। ইয়াতে সব দেখে পাচ্ছে মোবাইল নাম্বার, আপনাদের মোবাইল নাম্বারটা তো ভেরিফাই করে লোব, হোয়াটসঅ্যাপ নাম্বার দিব পারে নেদিলে হবো। তারপর ইয়াতে সব আপনার ইমেলটা দিব, ইমেলটা আপনাদের ভেরিফাই করব, আর ইমেলটা আপনার ইয়াতে অল্টারনেটিভ নাম্বার দিব, ইয়াতে আপনার ইউ নেম এন্ড ডিটেলস আপনাদের দিব লাগবে, ইয়াতে এস পার আধার আইডেন্টি প্রুফ আপনাদের দিব লাগবে, ইয়াতে প্যান কার্ডের নাম্বার দিব, ইয়াতে আপনাদের প্যান কার্ডটা আপলোড করে দিব। তারপর ইয়াতে যাক সার্কুলেশন, তো আপনাকে এরপর সিলেক্ট করে দেব মিস্টার মিসেস আপনার যেটা হয়, আপনার ফার্স্ট নেম ইয়াতে, মিডল নেম ইয়াতে, লাস্ট নেম যদি মিডল নেম নাই ফার্স্ট নেম লাস্ট নেম দিব, ইয়াতে আপনার ডেট অফ বার্থটা দিব, এরপর আপনার জেন্ডারটা দিয়ে দিব আপনার যেটু জেন্ডার হয়। তারপর ইয়াতে চাক মেরিটাল স্টেটাস, আপনার সিঙ্গেল নেম মেরিট আপনাকে এই সেবা দিয়ে দিব। তারপর ইয়াতে ন্যাশনালিটি ইন্ডিয়া থাকবে, তারপর আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনত ক্লিক করে দিব। ইয়াতে চাক মই মোবাইল নাম্বার, তারপর মোট ইমেল সকল মানে ভেরিফাই করে লোসো, আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আর মোবাইল নাম্বারটা যদি সেম থাকে তেনে ক্ষেত্রে আপনাকে সেম এজ অপশন দেখলে আছে ইয়াতে ক্লিক করলে আপনার আই যাব। অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকলে ইয়াতে ইউজ করব পারে, নকলে হবো। তারপর ইয়াতে আপনাকে যেতে নাকি আপনার প্যান কার্ডটা আপলোড করে দেব, আপলোড করার লগে অটোমেটিকলি আপনার প্যান কার্ডের ডিটেলস কিন্তু ফেচ করে লোব, ইয়াতে আপনার প্যান কার্ডের নাম্বারটা অটোমেটিকলি আই যাব, এন্ড আপনার নেম আর ডেট অফ বার্থ সকল কিন্তু ইয়াতে অটোমেটিকলি আহি যাব, আপনাকে ফিল করব না লাগে। তারপর আপনাকে স্ক্রল ডাউন হয়ে আসবে, এন্ড আপনাকে সেভ এন্ড কন্টিনিউ অপশনত ক্লিক করে দিব। সেভ এন্ড কন্টিনিউ অপশনত ক্লিক করার লগে লগে নেক্সট পেজলৈ লৈ যাবে। ইয়াতে চাক ফ্রেন্ড কল, তারপর আপনাকে কিন্তু এড্রেস প্রুফের বাবে এড্রেস প্রুফ আপলোড করব লাগবে, মই যেটো আপলোড করা নাছিল আপনাদের নেক্সট পেজত আই যাব। তো মই ইয়াতে এড্রেস আপলোড করে দিয়ে আসো, এড্রেস প্রুফের আধার আপলোড করে দিয়ে আসো, এন্ড আপনাকে আপলোড ফটো, আপনাদের ফটো আপলোড করব লাগিব, তো আপনাকে এখানে করব লাগবে। তারপর ইয়াতে চাক এড্রেস সময় আপনাকে দিব লাগবে, এই সময় আপনার নেক্সট পেজলে আই যাব, স্টেট ডিস্ট্রিক্ট ব্লক পিনকোড আপনাকে এই সময় দিব লাগবে। তারপর ইন্টার লিটুইটেড আপনাকে লিকুইডেড এন্ড লিকুইডেড আপনাকে আপলোড করব লাগবে, ইয়াতে বয় দিব লাগবে, আপনাদের নিশ্চয় জানে, যদি না জানে মই সেখানেও বুঝাই দিয়ে আসো কেনকৈ আপনাকে লিকুইডেড আর লিকুইডেড মানে ওলাব। সো ব্যাংক যেতে নাকি আপনাকে ইয়াতে আধার কার্ডটা আপলোড করব, আধার কার্ডের কিন্তু আপনার ডাটা ফেচ করে আপনার অটোমেটিকলি এড্রেসটো লৈ লব, ইয়াতে সব মোট এড্রেসটো লৈ লৈছো, তো আপনার লৈ লব কোনো অসুবিধা নাই, আর যদি কোনটো ভুল করে লয় তেনে ক্ষেত্রে আপনাকে শুধরণি করে লব। এতিয়া বিষয়টি হল যে আপনার ল্যাঙ্কুইটুইট আর লিটুইট কেনকৈ ওলাব সেটা মই দেখুৱাই, ল্যাঙ্কুইটুইট আর লিটুইট ওলাবলৈ ফ্রেন্ড কল ইয়াতে সব দেখলো আছে গেট কারেক্ট কারেক্ট লোকেশন, আপনাকে ইয়াতে ক্লিক করলে অটোমেটিকলি আপনার ল্যাঙ্কুইটুইট আর লিটুইটটো লৈ লব। আপনাকে জাস্ট কি করব ইয়াতে দেখবলৈ পাইছে একদম হেকত আকৌ রিভিউ এন্ড সাবমিট অপশনত ক্লিক করে দিম, তো আপনাকে করে দিব। তারপর এনেকাকে সব লোডিং হয়ে আছে,
চাওক ইয়াতে লোডিং হোৱাৰ পিছত আপোনালোকৰ ডিটেইলছখিনি কিন্তু এনেকুৱাকৈ আহি গৈছে, আপোনালোকে দেখিবলৈ পাইছে আপোনাৰ ডিটেইলছ এনেকুৱাকৈ আহি যাব। তো আপোনালোকে জাষ্ট চাব আপোনাৰ সকলো ডিটেইলছ সঠিকভাৱে আছেনে নাই, যদি কোনো ধৰণৰ ভুল পাতি আছে আপোনালোকে এতিয়া শুধৰণি কৰিব পাৰিব। এণ্ড আপোনালোকে শেষত যায় ছাবমিট অপশ্যনত ক্লিক কৰিব লাগিব, যদি শুধৰণি কৰিব লাগে এডিট অপশ্যনত ক্লিক কৰি আপোনালোকে এডিট কৰিব। এণ্ড আপোনাৰ ফাইনেল ছাবমিট কিন্তু হৈ যাব, ছাবমিট কৰাৰ পিছত আপোনালোকৰ ছাবমিট হৈ যাব। এণ্ড ফ্ৰেণ্ডসকল আপোনাৰ কিন্তু আইডিটো আপোনাৰ একটিভ নহয়, আপোনাৰ আইডিটো কিন্তু এনেকুৱাকৈ মেছেজ এটা আহি যাব। আপোনালোকে নিশ্চয় ওপৰত যিটো মেছেজ দেখিব পাইছে আপোনালোকে নিশ্চয় দেখিব পাইছে, ছৰ ডিয়াৰ এপ্লিকেশ্যন টেম্পৰাৰী ফ্ৰম আইডি এনেকুৱাকৈ আপোনালোকৰ আহি যাব। এণ্ড আপোনাৰ আইডিটো কিন্তু একটিভ হ'বলৈ অলপ সময় ল'ব। চ' ফ্ৰেণ্ডসকল ইয়াতে কিন্তু মোৰ এটা অসুবিধা হৈছে, সেইটো আপোনালোকে নিশ্চয় দেখিব পাইছে, ডিয়াৰ এপ্লিকেণ্ট ইয়ৰ টেম্পৰাৰী ফ্ৰম আইডি ইমান ইমান হেজ বেন জেনেৰেট এণ্ড ভেলিড 48 ঘণ্টা আছে, প্লিজ কমপ্লিট ইয়ৰ ৰেজিষ্ট্ৰেশ্যন, অৰ্থাৎ মোৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কমপ্লিট হোৱা নাই। যদি আপোনালোকৰ এনেকুৱাকৈ আহে তেনে ক্ষেত্ৰত আপোনালোকে এটা আইডি পাব দেখিবলৈ হৈছে, এই আইডিটো ল'ব লাগিব। এই আইডিটো লৈ আপোনালোকে কি কৰিব লাগিব সেই বিষয়ে দেখাই আছোঁ। সেই আইডিটো আপোনালোকে কপি কৰাৰ পিছত আপোনালোকে আকৌ এই 3 আছত ক্লিক কৰিব লাগিব। ইয়াতে ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে দেখিলে পাব ৰেজিষ্ট্ৰেশ্যন অপশ্যন, আপোনালোকে ইয়াতে ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পিছত ইয়াতে চাওক আপোনালোকে দেখিব পাইছে কণ্টিনিউ টু ৰেজিষ্ট্ৰেশ্যন, আপোনালোকে এই অপশ্যনটোত ক্লিক কৰিব লাগিব। ইয়াতে ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে ইয়াতে আপোনাৰ আইডিটো বহাই দিব বা আপোনাৰ মোবাইল নাম্বাৰটো বহাই দিলেও হ'ব, যিকোনো এটা বহাই আপোনালোকে ইডিট ফৰ্ম অপশ্যনত ক্লিক কৰিব লাগিব, ঠিক আছে। ইয়াতে ক্লিক কৰিলে চাব আপোনালোকৰ সন্মুখত আকৌ ফৰ্মটো খোল খাই যাব। ইয়াতে যদি আপোনাৰ কোনো ধৰণৰ ভুল ভ্ৰান্তি হৈ থাকে তেনে ক্ষেত্ৰত কিন্তু আপোনাৰ ছাবমিট নহয়। তো আপোনালোকে আকৌ এবাৰ চেক কৰি চাব। এণ্ড আপোনালোকে ৰিভিউ এণ্ড ছাবমিট অপশ্যনত ক্লিক কৰিব। এণ্ড আপোনালোকে ফাইনেল ছাবমিটটো কৰি দিব। তো ফ্ৰেণ্ডসকল আশা কৰিছোঁ আপোনালোকে নিশ্চয় ধুনীয়াকৈ বুজি পাইছে। এতিয়া মূল বিষয়টো হ'ল যে তেনে ক্ষেত্ৰত আপোনাৰ 24 পৰা 48 ঘণ্টা সময় ল'ব, তাৰপিছত আপোনাৰ আইডিটো একটিভ হৈ যাব। যেতিয়া আইডিটো একটিভ হৈ যায় তাৰপিছত মই আন এটা ভিডিঅ'ৰ জৰিয়তে আপোনালোকে দেখুৱাম যে আপোনালোকে এই আইডিৰ জৰিয়তে কি কি সুবিধা পাব আৰু আপোনালোকে কেনেকৈ ইয়াৰ পৰা ছাৰ্ভিচসমূহ ব্যৱহাৰ কৰি টকা ইনকাম কৰিব পাৰিব। চ' ফ্ৰেণ্ডসকল আশা কৰিছোঁ আপোনালোকে নিশ্চয় জানিব পাৰিলে যে সহজ জনাসেৱা কেন্দ্ৰৰ বাবে কেনেকৈ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব। তো নেক্সট এটা ভিডিঅ'ত মই আপোনালোকক দেখুৱাম যে আপোনালোকে সহজ জনাসেৱাৰ যিসমূহ নেকি ছাৰ্ভিচ আছে সেইসমূহ কেনেকৈ ব্যৱহাৰ কৰি আপোনালোকে মাহত 20-30 হাজাৰ টকা ইনকাম কৰিব পাৰিব। গতিকে আপোনালোকে যদি ভিডিঅ'টো ভাল পাইছে নিশ্চয় লাইক এটা কৰিব আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব, আৰু ভিডিঅ'টো যদি আপোনালোকে ফেচবুকত চাই আছে তেনে ক্ষেত্ৰত আপুনি নিশ্চয় ফেচবুক পেজটো ফ'ল' কৰিব আৰু আপোনালোকে পেজটো আপোনালোকে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব যাতে আপোনাৰ আন আন বন্ধুৱে এই বিষয়ে জানিব পাৰে, তেওঁলোকেও ইনকাম কৰিব পাৰে। তো ফ্ৰেণ্ডসকল আজিৰ ভিডিঅ' জাষ্ট ইমানে, জয় হিন্দ, জয় অসম, বাই বাই।